আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই স্বাগত সবাইকে আমাদের আজকের ভিডিওতে দর্শক সৌদি আরবের গুরুত্বপূর্ণ কিছু আপডেট আমি এখন আপনাদেরকে জানিয়ে দিব প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিব পাসপোর্ট ডেলিভারি সম্পর্কে কিছু তথ্য যারা পনেরোই ফেব্রুয়ারির আগে পাসপোর্ট জমা দিয়েছেন রিনিউ করার জন্য তাদের পাসপোর্ট বর্তমানে দূতাবাসে প্রস্তুত আছে এবং কনসুলেটে প্রস্তুত আছে আপনারা আপনাদের পাসপোর্ট সংগ্রহ করতে পারেন তার আগে বলছি পনেরোই ফেব্রুয়ারির পরে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের পাসপোর্ট বিষয়ে এখনও কোনো তথ্য জানায়নি দূতাবাস থেকে আর যারা পাসপোর্ট নর্মাল ডেলিভারির জন্য যাচ্ছেন তাদেরকে বলছি অবশ্যই সময় নিয়ে যাবেন কারণ পাসপোর্ট ডেলিভারির জন্য প্রচুর সময় নিচ্ছে দূতাবাস বাংলাদেশ বিমানের যে স্পেশাল ফ্লাইটটি দামাম থেকে যাচ্ছে যার তারিখ সম্ভাব্য তারিখ ধরা হয়েছিল বারোই জুলাই সেটা এখন পরিবর্তন করে দশে জুলাই করা হয়েছে আপনাদের অবগতির জন্য বলছি বাংলাদেশ বিমানের দামাম থেকে যে স্পেশাল ফ্লাইটটি যাচ্ছে সে সেটা দশে জুলাইতে উড্ডয়ন করবে ডাকার উদ্দেশ্যে আর টিকিটের মূল্য ধরা হয়েছে বাইশশো রিয়াল আপনাদেরকে দূতাবাস থেকে কল করে বলা হবে কোথায় থেকে টিকিট কাটতে হবে এবং সবাই অবশ্যই করোনা সার্টিফিকেট নিতে হবে আমি স্ক্রিনে একটা করোনা সার্টিফিকেট শো করছি সেটা দেখুন একশো থেকে একশো পঞ্চাশ মধ্যে আপনারা করোনা ফ্রি সার্টিফিকেট পেয়ে যাবেন এছাড়াও দর্শক মদিনা থেকে এগারো তারিখ একটা ফ্লাইট যাচ্ছে জেদ্দা থেকে একটা ফ্লাইট যাচ্ছে এগারো তারিখে রিয়াদ থেকে আট তারিখে একটা ফ্লাইট যাচ্ছে বাংলাদেশ বিমানের স্পেশাল ফ্লাইট এরপরে আর নতুন কোনো ফ্লাইটের এখনও শিডিউল আসেনি যদি কোনো নতুন ফ্লাইটের শিডিউল আসে আমরা আপনাদেরকে জানিয়ে দেব ধন্যবাদ দর্শক এই ছিল আজকের আপডেট আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি মনে করেন ভিডিওটি আপনার বেনিফিশিয়াল তাহলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে